ত্রিনেশনস কাপে নিজেদের প্রথম ম্যাচে আজ প্যালেস্টাইনের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। মাঠে নামার আগে কিরগিজস্তানে রাজধানী বিশকেকে আজ শেষবারের মতো অনুশীলন সেরেছে লাল সবুজেরা। এক ঘন্টা ট্রেনিং সেশনে গোটা দলই ছিল ফুরফুরে মেজাজে। এর আগে গেল বৃহস্পতিবার ত্রিনেশনস কাপের প্রথম ম্যাচে অংশ নেয় কিরগিজস্তান ও প্যালেস্টাইন, যেখানে 1-0 গোলে প্যালেস্টাইনকে হারায় স্বাগতিকরা। পুরো ম্যাচ স্টেডিয়ামে বসে উপভোগ করবে বাংলাদেশের ফুটবলাররা। মাঠে নামার আগে প্রতিপক্ষের শক্তি যাচাই করা ছিল যার উদ্দেশ্য। প্যালেস্টাইনে ম্যাচে নতুন স্ট্র্যাটেজি নিয়ে মাঠে নামার কথা জানিয়েছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। বাংলাদেশ সময় রাত 8:30 বিশকেকের দোলন ও ওমর জাকব স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।